নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা উচ্চ নগরী। আমি শত্রুল হচ্ছি আপনাদের সঙ্গে। আজ আমি বালির মাটিতে দাঁড়িয়ে রয়েছি। আজ বালি আর হাওড়া পুরবাসীর মানুষ প্রশ্ন করছেন, হচ্ছেটা কি? রাজ্য রাজ্যপাল সংঘাতে আজও আজও বালি আর হাওড়া পুরবাসী জানতেই পারছেন না তাদের পুরো ভোটটা কবে। হাওড়ার ইতিমধ্যে 3 বছর প্রশাসক দিয়ে পরিষেবা দেওয়ার কাজ চালিয়ে গিয়েছে রাজ্য সরকার। তারা বলছেন পরিষেবা পাওয়া যায়নি, অনেকে বলছেন পরিষেবা পাওয়া যাচ্ছে। সেই তর্ক বিতর্ক আজকে একটু দূরে থাক। আজ একটাই কথা হবে, আজ একটাই প্রশ্ন হবে, বুক চিতিয়ে চোখের চোখ রেখে বালি পুরবাসীর কাঁধে কাঁধ মিলিয়ে, হাওড়া পুরবাসীর কাঁধে কাঁধ মিলিয়ে পুরো ভোটটা কবে হবে। আমি আলোচনায় যাবো এবং শুরুটা অবশ্যই তোমাকে দিয়ে শুরু করবো। স্থানীয় তৃণমূল নেতৃত্ব, তোমরা তরুণ প্রজন্ম, এটা পৌরসভা, এই ছবিটা আমি যখন দেখছি কলকাতা থেকে এরাও এসেছে, আমি এদের কাছেও জানতে চাইবো, এটা পুরসভার সামনে, এখানে জঞ্জাল, ওখানে জঞ্জাল, একটু সরে যাও, এখানে জঞ্জাল, এটা 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 বালি পুরসভা, পাশেই বেলুড় মঠ রয়েছে। দেখুন, এটা সম্পূর্ণ আপনারা জানেন যে 2015 সালে যখন আমাদের বালিকে হাওড়া পৌর নিগমের সাথে এক করে দিয়ে যে ভোটটা হয়েছিল, তারপর দীর্ঘদিন কলকাতা কলকাতা কর্পোরেশনের ইলেকশন হয়ে গেল, আমাদের হাওড়া কর্পোরেশনটা ইলেকশন হয়নি, কাউন্সিলররা ডিসলভ, তারা কোনো ঠিকমতন কাজ করতে পারছে না। তো আজকে দায় কার কোনো জায়গা থেকে দেখতে গেলে আজকের ডেটে আমরা তো চাইছি যে ভোট করিয়ে নিতে, বালি আলাদা হোক, বালির মানুষ চাইছে। রাজ্যপাল সই করছেন না, কেন সই করছেন না সেটা তিনি ঠিক করে জানাচ্ছেন না। সকাল থেকে উঠে, ঘুম থেকে উঠে উনি এরকম একজন রাজ্যপাল, সারাদিন খালি টুইট করছেন, উনি যে কোনো বিল আটকে রাখেন, যেরকমভাবে বালি বিলটাকে আটকে রেখেছেন, এটা কোনো মানে কোনো মানানসই কোনো ব্যাপার নেই। এটা মানুষ চাইছে, সাধারণ মানুষ চাইছে যে বালি আলাদাভাবে তার নিজের স্বাতন্ত্র্য ফিরে পাক, এবং বালির যে উন্নয়ন যেটা রুখে আছে হাওড়া কর্পোরেশনের ডিসলভ হয়ে যাওয়ার কারণে, ইলেকশনের কারণে, সেটার থেকে বেরিয়ে এসে বালির মানুষ শান্তিতে এবং বালি যেরমভাবে ছিল সেরমভাবে আবার নিজেদের মতন করে, বালি নিজেকে নিজের মতন করে রিপ্রেজেন্ট করুক, এবং বালি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বালি নিজের কাছে নিজের পরিচয়টা। আমি একটা ছোট্ট প্রশ্ন করি স্থানীয় মানুষ, তুমি এখানকার, 2015তে এই ঘটনা ঘটলো, 2018তে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল, 15, 16, 17, 18 কবছর, 15, 16, 17, 18 সেই বছরে এখন আমি দাঁড়িয়ে রয়েছি বেলুড়ের ঠিক পাশে, স্ট্রিট লাইট, আবর্জনার সমস্যা, নর্দমার সমস্যা, জল নিকাশির সমস্যা, মানুষকে অভিযোগ করতে হচ্ছে এখনও। আমি উত্তর নেবো, আমি আপনার কাছে আসবো। সরাসরি বিরোধী রাজনৈতিক দল হিসেবে আপনারা এখানে রয়েছেন, কিন্তু আপনাদেরও তো দায় রয়েছে, দায়বদ্ধতা রয়েছে বালির মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। এটা কী ছবি দেখছি বালিতে এসে? দেখুন, প্রথম কথা হচ্ছে এখানে ছেলে খেলামি হচ্ছে, মানে ছেলে মাকে বলো মা আমি বিয়ে করতে চাই, বিয়ে করার পরে দুদিন পরে বলছে আমি ডিভোর্স চাই। এখন ব্যাপার হয়ে গেছে এইখানে, যখন বালি যখন মিউনিসিপ্যালিটি যখন ছিল, কেন কর্পোরেশন করে দিল, কেন তখন কি বালিতে মধু ছিল, টাকা ছিল, সেটা নিজের ক্যাপচার করার জন্য কী করেছে? বালি জনগণের ট্যাক্সের পয়সা থেকে, বালি জনগণের ট্যাক্সের পয়সা থেকে এখানে ওয়াটার পাম্পিং করা হয়েছে, আর ওই ওয়াটার পাম্পিংয়ের লাইন করতে যাচ্ছে নর্থ হাওড়া বিধানসভা, কেন হবে? দেখাই ডেঙ্গি নিয়ে, ম্যালেরিয়া নিয়ে এত ক্যাম্পেইন চলছে, আমি একটু দেখায় দেবব্রত বোস দেখাবে। এটা হচ্ছে ড্রেনেজ সিস্টেম, এটা নর্দমা, নেতাজি পার্ক নাম কি এই পার্কের? নেতাজি পার্ক, তার সামনে এখানকার এই ছবি, বেলুড়ের নেতাজি পার্ক বালি পুরসভার মধ্যে পড়ছে, এই ছবি উঠে আসছে। তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস ছেড়ে দিন, মানুষের কথা কেউ কি ভাবছে? শুনতে পাচ্ছেন, কান খুলে শুনুন। আমি উত্তর নেবো, আমি শুভমকে দিয়ে আবার শুরু করবো। শুভম, একটা কথা বলো, তোমরা বারবার বুক চাপড়ে চাপড়ে বলো বিরাট উন্নয়ন হচ্ছে, বিধাননগরকে দেখাও, নিউ টাউনকে দেখাও, কেন বালি হাওড়া কোনো দোষ করেছে? শোনো, গত 17ই নভেম্বর বিধানসভায় অধিবেশন চলাকালীন ওখানে পাশ হয় বালি এবং হাওড়া পৃথকীকরণ বিল। সেই বিল নিয়ম মাফিক যেমন বিধানসভা থেকে রাজ্যপালের কাছে যাওয়ার কথা, সেই বিল রাজ্যপালের কাছে গেছে, এবং রাজ্যপালের দায়বদ্ধতা, তিনি যে অভিযোগ জানিয়েছেন সেটা আবার বিধানসভায় এসে আবার বিধানসভা সেগুলো ঠিক করে তাকে পাঠিয়েছে। কিন্তু এবার তো রাজ্যপালের দায়িত্ব যে বালির মানুষের দাবির কথা মাথায় রেখে, বালির মানুষের চিন্তা করে তিনি বিলটায় সই করে দিয়ে উনি বালির পুরসভার ভোটটাকে ফ্যাসিলিটেট করে দিন। রাষ্ট্রপতি যেখানে একদিনের মধ্যে 3খানা কৃষি বিলে সই করতে পারেন, তাহলে কেন রাজ্যপাল একদিনের মধ্যে একটি বালি পুরসভা পৃথকীকরণ বিল সই করতে পারেন না? এটা তো বালির মানুষকে অপমান করা, এগুলো তো বালির মানুষকে ছোট করা, এবং বালির পুরসভা এবং বালি, এবং আমরা দেখেছিলাম যে নির্বাচনের আগে কিভাবে কিছু লোক বেনজলগুলো বিজেপিতে চলে গেছিল। না, ওটা অন্য প্রসঙ্গ, আজ মানুষের কথা, আজ বালির কথা, আজ হাওড়া পুরসভার মানুষের কথা। হাওড়ার কেয়ারটেকার মেয়র তো এখনো বিজেপির লোক। উত্তর নেই, আমি রাজের কাছে উত্তর। আমি 3টে পয়েন্ট হাইলাইট করতে চাই। প্রথম কথা হচ্ছে,
যে হাওড়ার সঙ্গে বালিকে যুক্ত করা হলো, ভালো পরিষেবা দেওয়া হবে বলে। তারপরে এখন বলা হচ্ছে আলাদা করা হবে, তার মানে কর্পোরেশনের পরিষেবা মিউনিসিপ্যালিটির পরিষেবার থেকে ভালো নয়। দ্বিতীয় কথা, আজকে যখন মিউনিসিপ্যালিটিটা কর্পোরেশনে পরিবর্তিত হলো, খুব স্বাভাবিকভাবে এই যে রাস্তায় যারা আছেন, এই যে দোকান যারা করছেন, এদেরকে প্রত্যেককে কিন্তু লাইসেন্স দিতে হয়, সরকার থেকে কর্পোরেশন থেকে লাইসেন্স হয়। মিউনিসিপ্যালিটির লাইসেন্সের রেট আর কর্পোরেশনের লাইসেন্সের রেট কিন্তু আলাদা। আপনি যখন মিউনিসিপ্যাল কর্পোরেট রেট নিচ্ছেন, তার মানে আপনি 300 টাকার রেটটাকে 500 টাকা নিয়েছেন লাইসেন্সের জন্য। যখন মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে হয়েছে, তখন বালি পুরসভার আওতায় থাকা বাড়িগুলো, তাদের প্রপার্টি ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স কিন্তু বেড়ে গেছে অ্যাজ পার কর্পোরেশন, নট অ্যাজ পার মিউনিসিপ্যালিটি। আজকে আবার আপনি সেটাকে মিউনিসিপ্যালিটিতে ফেরত আনছেন, তাহলে কি ওই লোকগুলোর বাড়ির প্রপার্টি ট্যাক্সটা কমছে? সেই টাকাটা কি ফেরত দেওয়া হবে? এই দোকানগুলোর লাইসেন্সের টাকা কি ফেরত দেওয়া হবে? 45 কোটি টাকা বালি পৌরসভার থেকে হাওড়ার কাছে চলে যায়, সেই টাকাটা কি বালি পৌরসভাকে ফেরত দেওয়া হবে? উনি একটু আগে যে জলের কথা বলেন, শ্রীরামপুর ওয়াটার ওয়ার্কস জলকল থেকে জল আসে, এখান থেকে বালির টাকায় তৈরি হয়েছে, সেই জল কিন্তু বালি পাচ্ছে না। আরেকটা প্রশ্ন, হাওড়া পৌরসভা নিয়ে যেটা হচ্ছে, এক একটা ওয়ার্ডে কোথাও 57,200 ভোটার, কোথাও 9,700 ভোটার, কোথাও 47,400 ভোটার, কোথাও 11,300 ভোটার, এক একটা জায়গায় এই ডিসপ্যারিটি। হাওড়াকে কেন একটা ইকুইলিব্রিয়ামে রাখা হচ্ছে না? টাকা তো মানুষ একটা কাউন্সিলরের ওপর, এক একটা কাউন্সিলর ওপর কি মারাত্মক চাপ যাচ্ছে? ছেড়ে দিন সেটা বিজেপির কাউন্সিলর কি তৃণমূল কাউন্সিলর, ও একজন কাউন্সিলর, আমি একজন কাউন্সিলর, আমার কাছে 57,000 ভোটার, ওর কাছে 9,000 ভোটার, এই ডিসইকুইলিব্রিয়ামটা কেন থাকবে? এটাকে কেন ইউনিফর্ম করা দরকার? দরকার অবশ্যই, যারা আজকে রাজ্য সরকারে আছে, এটা তো তাদের হাতে, এটা তো কেন্দ্রের হাতে নয়, এই ডিলিমিটেশনটা করা, এই প্রপার ডিলিমিটেশন করে একটা ইকুইলিব্রিয়ামে নিয়ে আসা।